ওর কথাবার্তায় বুঝলাম তো তো বাচ্চার আপনারা তো আমি বলছি ভাই আমি রেল স্টেশনে ঘুরি একবার কয় ওই বাস স্টেশনে আবার কয় যে ওই আরেকজনের কাছে আইছি মানে আমতা আমতা কই রা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর পর মানুষের হইলি রে আপন পর মানুষের হইলি রে আপন যাই হোক এখন আমরা যাই নাকি ভাই গান শুনে ভালোই লাগলো আর একটা গান শুনি আর একটা গান গাবে গাইতে পারবে না আচ্ছা বলো দে দাঁড়ায় বলো না বসে আচ্ছা ঠিক আছে তুমি গান শুনতে থাকছে আর একটা বলো বলো গান বলো ছোট ভাই আমি ভুল করে তোমাকে মারছিলাম বুঝি নেই আর একটা আর একটা গান শোনো আচ্ছা আচ্ছা কান্না করো না এখন গান ভাইঙ্গা দিয়া মহারন্তর কার বুকেতে বান্ধিয়া ঘর ভালোবাসার করলি রে দাপো একটু তোর নাই রে মায়া পাশানে বান্ধা তোর হিয়া বুঝাইলো তোর নিষ্ঠুর আচরণ আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর পর মানুষের হইলি রে আপন ও তুই পর মানুষের হইলি রে আপন জানতাম যদি বন্ধু রে তুই যাইবি রে সারিয়া যাইতে চাইলেও রাখতাম তোরে দুই পায়ে বান্ধিয়া জানতাম যদি বন্ধু রে তুই যাইবি রে সারিয়া যাইতে চাইলেও রাখতাম তোরে দুই পায়ে বান্ধিয়া সিন্ধ কইরা ভালোবাসা খুঁজে নিলি সুখের দিশা আমার বুকে জ্বালাইয়া আগুন আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর পর মানুষের হইলি রে আপন ও তুই পর মানুষের হইলি রে আপন একা একা যাই না থাকা হৃদয় শুধু পরে দেহায় এই মনটা আমার ভাবে শুধু করে একা একা যাই না থাকা শুধু করে দেহায় মনটাই আমার ভাবে শুধু করে এ যে কেমন যন্ত্রণা রে এ যে ভীষণ যন্ত্রণা রে আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার এক সমস্যা হয়েছিল তোমরা একে যে মারধর করলে আসলে হুট করে কি যারে তারে মারধর করা সমস্যা হয়েছে কি আমি এই দোকানে চা খাবি রাইছি বুঝছেন চা খাবি রাইছি মনে করেন যে চা খাইছি খাওয়ার পরে এখন বিল দেবো এখন বিল দেওয়ার সময় পকেটে হাত দিয়েছি দিয়ে টেকা নাই এখন দেহ পিছনে ওই জায়গা পড়ে রয়েছে আমি কই কেড়ে আমার এলাকায় তো চোর চুটকা নাই আমার এলাকায় চোর চুটকা করতে এলো ও ছাড়া তো নাই এ ও তো কোনটা আইছে জানি না চিনি না জানি না এতে ভাবিয়া মনে করেন উনি যায়া কলাম যে তুই এনে কি করিস
ওর কথাবার্তায় বুঝলাম তো ওর চোর বাচ্চার। আমি বলছি ভাই ভাই রেল স্টেশনে ঘুরি, একবার কয় ওই বাস স্টেশনে, আবার কয় যে ওই আর একজনের কাছে আইসি, মানে আমতা আমতা কোনো ঠিক ঠিকানা নাই বুঝছেন। তাহলে এখন তোর বাবা লাগুলা তাহলে ঠিকানা তো কবির পারতেছে না ঠিক মতো। এই ভাই মনে করেন যে মারছে, আমি তো জানি না যে আপনি চ্যানেলে গান করেন। এইভাবে যদি যে কোনো এলাকায় ঘুরলি পারে তো তোমার সন্দেহ করবি। যেভাবে হলো রয়েছে যে কেউ তো তোর ভাববি আর ছিলে চাট মহর। তুমি এই জায়গায় কিভাবে আসলে? আমি তো তোমার কাট দিছিলাম, সেটা কি করতে হবে? আমি এখানে শুনছিলাম যে ভাই জাকি ভাই কোথায় থাকে, তো ভাই ভাঙ্গুরা, তা আমি ওই মানে মানুষের কাছে শুনতে শুনতে আবার আপনার কাছে এই জায়গায় আসছি ভাই। আচ্ছা তোমার এখন উদ্দেশ্য কি আর তুমি এইভাবে তো আমি কি করব ভাই? আমি আমার উদ্দেশ্য ভাই আমি গোপালগঞ্জ থেকে এসেছি ভাই, আমি কাজের জন্য, কিন্তু কেউ আমাকে কাজ দেয় না ভাই। তাই আমি ভাবছি ভাই যেহেতু আমি ভাই গান পারি ভাই, আর আপনি তো সবাইকে ভাই আপনার চ্যানেলে সুযোগ দেন, তো আমি আমি গান গাইতে চাই ভাই। আমার অনেক ইচ্ছা ভাই জীবনে আমি একজন ভালো শিল্প হবো ভাই, সবাই আমার টিভিতে দেখবে, মোবাইলে দেখবে ভাই, আমার এটাই আসে ভাই। মানে আপনার মাধ্যমে আপনি আমার যেভাবে একটু আমার একটু সুযোগ করে দেন আপনার চ্যানেলে ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করব, কিন্তু দর্শক যদি তোমাকে সাপোর্ট না করে আমাদের কিছুই করার নেই বুঝলাম। আমরা চেষ্টা করে দেখতে পারি, কিন্তু মানে দর্শক যদি চায় তাহলেই সম্ভব বুঝলাম। তো ভাই আমি দর্শকের কিছু বলতে চাই ভাই, আমার দর্শকের উদ্দেশ্যে তুমি কি বলবে বলো ভাই? দর্শক মন্ডলী আপনারা যারা দেশে এবং দেশের বাড়ি থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন ভাই, খুদার কসম ভাই আমার মা বাবা কেউ নাই ভাই, আমি বড় অসহায় ভাই, আমি একজন শিল্পী হতে চাই ভাই। আমার অনেক ইচ্ছা ভাই আপনার আমার এই গানটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভাই, আপনারা সবাই এই গানটা সবাই শেয়ার করবেন ভাই।